তুমি এখানে খাও খাও রাহান একটা গুড নিউজ আছে কি নিউজ গেস হোয়াট আমার লন্ডনে স্কলারশিপটা হয়ে গেছে কি বাবা তুমি খুশি হও আমি না না মানে কি কেন তুমি কবে যাবে নেক্সট মান্থে আমার ক্লাস শুরু সো যেন ওরা না স্পাউসে আরাম দেবে তুমি যাবে আমার সাথে আমি তোমার সাথে প্লিজ আমি যদি তোমার সাথে যাই তাহলে আমার মান সম্মান কিছু থাকবে এসব কি বলছো তুমি ঠিকই বলছি আমি ওই ধরনের পুরুষ না যে আমি বইয়ের আঁচল ধরে ধরে বিদেশে যাবো ঘুরে ঘুরে বেড়াবো তার মানে কি দাঁড়াবো তার মানে দাঁড়ানো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে তোমার সংসার না ক্যারিয়ার এটা তো তোমাকেই বেছে নিতে হবে নামটা আপনার ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার নাম তো ভুলে যাবেন দাঁড়ান আমি বের করছি আই গট ইট জারা জারা কি খবর ভালো থ্যাংক ইউ যে মনে করতে পেরেছেন তো এতদিন কোথায় ছিলেন ঠিক বলেছেন কি খাবেন চা কফি কিচ্ছু না চা তো চলবে চা খাওয়া যেতে পারে এক্সকিউজ মি হ্যালো দু কাপ চা এখনো ছবি তুলেই যাচ্ছে হ্যাঁ আমার কাজ আমি করেই যাচ্ছি কখন শেষ হবে আমি নিজে জানি না চিঠি দেখছি লাভ লেটার জানেন কিন্তু চা খাচ্ছি না এই চায়ের কাপ বুকে আমি মিস করছি আমি যেসব জায়গায় ছবি তুলে রাখছি প্রত্যেকটা জায়গায় কোথায় দেশে নেই কাল আসবে
এবার আপনার গল্প বলুন। আমার গল্প অনেক বোরিং, নট ইন্টারেস্টিং লাইক ইয়ার্স। আহা, বলুন না। বাদ দিন না প্লিজ। না না না, কিছুতেই বাদ দেওয়া যাবে না। আমি গল্প শুনতে খুবই পছন্দ করি, তুমি বলো। আমি ওকে ছেড়ে এক কাপড়ে বেরিয়ে এসেছি। কে, তোমার হাজবেন্ড? টাকাটা কি? সঠিক বোঝাবুঝি। এটা আর কেমন হলো? কমপ্লিকেটেড, আমি ঠিক বোঝাতে পারবো না। গত দু বছরে আমি একটা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলাম, আর এখন সঠিক বোঝাবুঝির মধ্যে আছি। রিয়েলি কমপ্লিকেটেড। আমি কাল আবার লন্ডন চলে যাচ্ছি। আজ সকালে যেতে চেয়েছিলাম, টিকিট পেলাম না কোথাও। মহিন, আপনি কি অনেক ব্যস্ত? না, কেন বলো তো। আমি কি কিছুক্ষণ আপনার সাথে থাকতে পারি?